আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এই চ্যানেলের মাধ্যমে আমরা একই সাথে বাংলা, ইংরেজি, আরবি তিনটা ভাষায় শিক্ষা করে থাকি। প্রতিটি শব্দের অর্থ সহ অনুবাদ করার এবং শেখার চেষ্টা করি। তো যেহেতু ভালো চ্যানেল, কাজে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কথা না বাড়িয়ে শুরু করতেছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو শব্দের মানে হচ্ছে অথবা, أو কাসাইয়ে বিন মানে হচ্ছে মত বৃষ্টিপাতের, মিন মানে হচ্ছে থেকে, আর কাসাইয়ে বিন মিনা মিনা সামাতি। এখানে জবরের বাম পাশে খালি আলাপ থাকার কারণে এটাকে লম্বা করে পড়তে হয়েছে। আও মানে হচ্ছে অথবা, কাসাইয়ে বিন মানে হচ্ছে মত বৃষ্টিপাতের, মিন মানে হচ্ছে থেকে, মিনাস সামাই, সামাই মানে হচ্ছে আকাশ। তো তারপরে ফিহি মানে হচ্ছে মধ্য, ফিহি জুলুমাতুন মানে হচ্ছে অন্ধকার, জুলুমাতুন মানে হচ্ছে অন্ধকার। এখানে এই লেখাটার সরল লেখা, এগুলো আরবি বিভিন্ন লেখার ধরন। এটা দেখেন মিম, এটা মিম, এই যে এটা যেটা লেখা হয়েছে এটা হচ্ছে মিম, এইখানটায়, এখানে এটা হচ্ছে মিম। তো জুলু মাতুন মানে হচ্ছে অন্ধকার। অরা দুন মানে হচ্ছে গর্জন, এবং গর্জন অরা দুন রদন মানে হচ্ছে গর্জন, এবং ওয়া মানে হচ্ছে এবং, অরা দুন মানে হচ্ছে গর্জন, অবার কোন ওয়া মানে হচ্ছে এবং, এখানে ও লেখছে, বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ চমক। তাহলে আমরা দেখতে পাচ্ছি আও কাসাইয়েবিন অথবা বৃষ্টিপাতের মত, কাসাইয়েবিন মিনাস সামাই আকাশ থেকে, অথবা আকাশ থেকে বৃষ্টিপাতের মত, ফিহি তার মধ্যে, জমু মাতুন অন্ধকার, অরদুন এবং গর্জন, বরকুন এবং বিদ্যুৎ চমক। এই লেখাটা আমার কাছে যেমনই মনে হোক আপনারা অনেকে জটিল ভাববেন। তো এটা হচ্ছে ইয়াজ আলুন আগে ইয়া, এই যে ইয়া এটাকে নিচে এভাবে দেওয়া হয়েছে, তারপরে এটা জিম, দেখেন ইয়াস, এতটুকু হচ্ছে ইয়াস, এটা হচ্ছে আইন, আর বাকিগুলো বোঝাই যাচ্ছে। ইয়াজ আলুন জিমের উপর যজম হয়েছে, কাজে এটাকে কলকলা করে পড়তে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়াজ আলুন তারা রাখে। আসা বি আহম
আমরা এটার সরল লিখনিতে চলে যাচ্ছি আসা বিয়াহুম আসা বিয়াহুম আসা বিয়াহুম তাদের আঙ্গুলগুলোকে ফি ফি মানে হচ্ছে মধ্য মধ্যে আযাবিহিম আযাবিহিম বিহিম আযাবিহিম তাদের কানগুলো এটার সরল লিখনি আমরা দেখে আসি আপনারা বিভিন্ন ধরনের কোরআনুল কারীমে বিভিন্ন ধরনের লিখনি দেখতে পাবেন ঠিক যেমন আমরা ইংরেজি ভাষায় আমরা ক্যাপিটাল লেটার স্মল লেটার সহ আর বিভিন্ন ধরনের লেখা দেখে থাকি আমরা অভ্যস্ত হয়ে গেছি বলে আমাদের এগুলোকে ভিন্ন ভিন্ন মনে হয় না একই জিনিস তো এগুলো আরবি ভাষার লেখার বিভিন্ন ধরন এখানে দেখেন আযানিহিম আমি সম্ভবত এটাকে আযাবিহিম পড়েছিলাম তো এটা হচ্ছে আযানিহিম আযানিহিম নিহিম মানে হচ্ছে তাদের নিহিম মানে কি তাদের আযানিহিম 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 হিম মানে হচ্ছে তাদের আর আযান মানে হচ্ছে কান আযান মানে হচ্ছে কান হিম মানে তাদের তাদের কানগুলোর আযানিহিম মিনাস মিনাস সাওয়া ইকি মিনাস সাওয়া ইকি মিন মানে আমরা একটু আগে পড়েছি মিন মানে হচ্ছে থেকে এখানে মিন মানে হচ্ছে কারণে মিনাস মিনাস সাওয়া ইকি বজ্রধ্বনি মিনাস সাওয়া ইকি এটা আমরা সরল লিখনিটা আপনাদের দেখাচ্ছি এইখানে দেখেন আমি পেস্ট করলেই সরল লিখনি হয়ে যাচ্ছে আসওয়াইকি মানে হচ্ছে বজ্রধ্বনি হাজার হাজার মানে হচ্ছে ভয়ে হাজার মানে হচ্ছে ভয়ে হাজারাল 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 মাউতি মৃত্যুর ভয়ে হাজারাল মাউতি মৃত্যুর ভয়ে মাউত মানে হচ্ছে মৃত্যু আপনারা বাংলা ভাষায় মত শব্দটা অনেক শুনে থাকবেন ওয়াল্লাহু এটা কিন্তু পেশ না মনে রাখবেন এটা হচ্ছে আরবি লিখনের আরেকটা ধরন এগুলো পেশ না আল্লাহ অথচ আল্লাহ অথচ আল্লাহ এটা সরল লিখনি কি আমরা এখানে পেস্ট করে দিলে পেয়ে যাব মুহিতুন মুহিতুন পরিবেষ্টনকারী মুহিতুন মানে হচ্ছে পরিবেষ্টনকারী আপনারা ভাববেন না এটা কোনো তাফসীরের চ্যানেল কিওয়ার্ডের সাথে হয়তো আমরা তাফসীর কোথাও লিখে থাকতে পারি কিন্তু এটা কিন্তু কোনো তাফসীরের চ্যানেল না এই চ্যানেলের যেটা পাঠদান করা হচ্ছে সেটা হচ্ছে প্রতিটি শব্দের বাংলা অর্থ এবং ইংরেজি অর্থ কাজে আপনারা কেউ ভুল বুঝবেন না মুহিতুন মানে হচ্ছে পরিবেষ্টনকারী বিল কাফিরিন কাফিরদের বি মানে কিন্তু দ্বারা আরবিতে বি মানে হচ্ছে দ্বারা আলিফ লাম এটা ডিটারমিনার আর কাফিরিন এটা হচ্ছে নাউন ঠিক আছে বিল কাফিরিন কাফিরদের জন্য কাফিরদের পরিবেষ্টনকারী তো যেহেতু বড় আয়াত আমি সহ অনেকেরই আয়াতের অর্থ বুঝতে সমস্যা হতে পারে কাজেই আমরা তাফসীর তাইসিরুল কোরআনে এটা সরল বাংলা অনুবাদ কি লেখা হয়েছে সূরা আল বাকারার 19তম আয়াতের সরল বাংলা অনুবাদ লেখা হয়েছে অথবা যেমন আকাশের বর্ষণ মুখর মেঘ যাতে আছে গাঢ় অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক
বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তারা তাদের কানে আঙুল ঢুকিয়ে দেয়, আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আসেন। আহসানুল বায়ান থেকে আমরা এর সরল বাংলা অনুবাদ দেখে আসি। কিংবা যেমন আকাশের মুষলধারা বৃষ্টি, যাতে রয়েছে ঘোর অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক, বজ্রধ্বনিতে তারা মৃত্যু ভয়ে তাদের কানে আঙুল দেয়, আল্লাহ অবিশ্বাসীদের পরিবেষ্টন করে রয়েছেন। তারপরে আবু বকর মোহাম্মদ জাকারিয়া এর অনুবাদ আমরা দেখে আসি। কিংবা আকাশ থেকে মুষলধারে বৃষ্টির ন্যায়, যাতে রয়েছে ঘোর অন্ধকার বজ্রপাতের আওয়াজ, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক, বজ্রধ্বনিতে তারা তাদের কানে আঙুল দেয়, আর আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে রয়েছেন। তো এটা আমরা বাস্তব জীবনে দেখি যে অনেকেই বৃষ্টি দেখে, বিদ্যুৎ চমক দেখে ভয় পায় এবং কানে আঙুল দেয়। এই আয়াতের সম্পূর্ণ অর্থ আল্লাহ ভালো জানেন, আর এটা তাফসীরের চ্যানেলও না। আমরা শব্দার্থ শেখা এবং শেখার জন্য মূলত এই ভিডিওগুলো দিচ্ছি। কাজেই আমাদের যখন শব্দ শেখা হয়ে যাবে, তখন একটা ভাষা সম্পর্কে আমরা দক্ষতা অর্জন করতে পারব। তো আমি আমার কোনো ভিডিওতে প্রতিশ্রুতি দিয়েও রাখতে পারি, আমার মনে নেই যে কমপক্ষে দুটি করে আয়াত অনুবাদ করা হবে। এই প্রতিশ্রুতি আমি দিয়ে থাকতেও পারি, নাও থাকতে পারি, আমার এখন মনে নাই। কিন্তু আয়াত বড় হলে, আমার হাতে সময় কম থাকলে হয়তো আমার একটা ভিডিওর আয়াত করেই বের হয়ে যেতে হবে। তো আপনারা জন্য মনক্ষুণ্ণ হবেন না, ধৈর্য ধরে চ্যানেলের সাথেই থাকবেন। অল্প শিখবো আমরা, কিন্তু শেখার মতো শিখবো ইনশাআল্লাহ। তো আউ কাসাইবিম, অথবা বৃষ্টিপাতের মতো, মিনাসসামাওয়াতি আকাশ থেকে, ফিহি জুলুমাতুন যার মধ্যে রয়েছে অন্ধকার, তারা দুন এবং রয়েছে বজ্রপাতের গর্জন, অবার কোন বিদ্যুতের চমক, বিদ্যুতের চমক। এটার সরল লিখনিটা কি যেন বলেছিলাম, ইয়াজ আলুন, ইয়াজ আলুন তারা রাখে, আশাবি আসাবিআহুম তাদের আঙ্গুলগুলোকে, আসাবিআহুম তাদের আঙ্গুলগুলোকে, তাদের আঙ্গুলগুলোকে কোথার মধ্যে রাখে, ফি আযানিহিম তাদের কানের মধ্যে রাখে, অর্থাৎ তাদের আঙ্গুলগুলোকে তাদের কানের মধ্যে নিয়ে রাখে, মিনাসসামাওয়াতিন বজ্রধ্বনির কারণে, সাওয়াইকিন সাওয়াইকি বজ্রধ্বনির কারণে, হাজার 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 মানে হচ্ছে ভয়ে, আল মাউতি মৃত্যুর ভয়ে, আল মাউত মানে হচ্ছে মৃত্যু, মৃত্যুর ভয়ে, আল্লাহু আল্লাহু অথচ আল্লাহ, অথচ আল্লাহ, এর এই যে এই শব্দটা আছে, এই শব্দটার সরল লিখনি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে মুহিতুন, মুহিতুন মুহিতুন মানে হচ্ছে পরিবেষ্টনকারী, আল্লাহু অথচ আল্লাহ এবং আল্লাহ, মুহিতুন পরিবেষ্টনকারী, বিল কাফিরিন কাফেরদের, অথচ আল্লাহ কাফেরদের পরিবেষ্টন করে আসেন, বা আল্লাহ কাফেরদের পরিবেষ্টনকারী। তো আমরা তাফসিরুল তাই তাফসির তাইসুরুল কোরআনে দেখেছিলাম যে, অথবা যেমন আকাশের বর্ষণ মুখর মেঘ, যাতে রয়েছে গাঢ় অন্ধকার, বজ্রধ্বনি এবং বিদ্যুৎ চমক, বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তারা তাদের কানে আঙুল ঢুকিয়ে নেয়, আল্লাহ কাফেরদের পরিবেষ্টন করে আসেন। তো আমরা
এর ইংরেজি অনুবাদে অর্থাৎ সূরা আল বাকারার 19তম আয়াতের ইংরেজি অনুবাদে চলে আসছি। এখানে দেখেন উচ্চারণ লেখা আছে আও, আও মানে হচ্ছে অর অথবা, অর অথবা। কাসাইবিন, কাসাইবিম, এখানে মিমের সাথে যায় কিন্তু কাসাইবিম হয়েছে, আর এতটুকু হচ্ছে কাসাইবিম। তো লাইক এ রেইনস্টর্ম অর্থাৎ তুষার ঝড় বা বজ্র ঝড়ের মতো। মিনা, মিনা মানে হচ্ছে হতে, থেকে, ফ্রম। মিনা সামাইন আকাশ থেকে, মিনা সামাইন, মিনা সামাইন আকাশ থেকে। ফিহি ইন ইট, ফিহি ইন ইট। জুলুমাতুন অন্ধকার বা ডার্কনেস। পরা দুন থান্ডার বা বজ্র, বজ্র থান্ডার মানে হচ্ছে ঝড় তুফান, অ্যান্ড থান্ডার ঝড় তুফান। ওরা কোন, এটা হচ্ছে বিদ্যুৎ চমক, অ্যান্ড লাইটনিং বিদ্যুৎ চমক, বরাবরই এটা আমি ভুলে যাচ্ছি। তো এটার সরল লিখিত হচ্ছে ইয়াস আলুন দেপট, দেপট তারা রাখে। আসাবি হুম দেয়ার ফিঙ্গার্স তাদের আঙুল সমূহ। ফি, ফি মানে হচ্ছে ইন বা মধ্যে, এটা একটা প্রিপোজিশন আমরা সবাই জানি। আজানিহিম দেয়ার ইয়ার্স তাদের কান। আজা, আজানিহিম মিনা ফ্রম দেয়ার ইয়ার্স তাদের কান হতে। মিনা সাওয়াইকিন, সাওয়াইকিন দ্য থান্ডার ক্লাপস বজ্রধ্বনির আওয়াজ, থান্ডার ক্লাপস। আপনারা একটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিই এই চ্যানেলের পাশাপাশি, সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের ব্রাউজারে চলে যান, এরপরে যদি ট্রান্সলেট লেখেন, ট্রান্সলেট, তাইলে কোনো শব্দ আপনারা বেঁধে যেতে পারেন, আমিও বেঁধে যেতে পারি, সেটাই স্বাভাবিক। ধরেন এই থান্ডার ক্লাপস এই শব্দের শব্দার্থটা আমার জানা নাই, তাহলে এটা কী করবেন, আপনি কপি করে চলে যাবেন গুগল ট্রান্সলেটে। গুগল ট্রান্সলেটে গিয়ে যাওয়ার পরে ইংলিশটা যে এটা ডানে দেওয়া থাকবে, বাংলাটা বামে দেওয়া থাকবে, আপনারা এটাকে চাপ দেবেন, চাপ দেওয়ার পরে এখানে পেস্ট করে দেবেন, তাহলে থান্ডার ক্লাপস মানে বজ্রপাত দেখাচ্ছে। উচ্চারণটা আপনাদেরকে শুনিয়ে দিলাম, থান্ডার ক্লাপস মানে হচ্ছে বজ্রপাত। চলুন আমরা মূল কোরআনুল কারিমে চলে যাই। হাজার, হাজার মানে হচ্ছে ফিয়ার, ফিয়ার বা ভয়। ইন ফিয়ার অফ, ভয়ে, কোন কারণে, ইন হচ্ছে কারণটার মধ্যে, আর ফিয়ার অফ, অফ মানে হচ্ছে এর, তাহলে ভয়ের কারণে। আল মাউতি দ্য ডেট, মৃত্যুর ভয়ের কারণে। ওয়া মানে হচ্ছে অ্যান্ড বা এবং, মনে রাখবেন আপনারা এটা কোরআনুল কারিমে বহু জায়গায় আছে। ওয়াল্লাহু এবং আল্লাহ, এটার আমি একটু সরল অনুবাদ দেখে আসি, কারণ আমিও আপনাদের মতোই কোরআনের ছাত্র, আপনাদেরকে নিয়ে শেখার চেষ্টা করতেছি। মুহিত, মুহিতুন, মুহিতুন মানে হচ্ছে ইনকম্পাসেস, মুহিতুন ইনকম্পাসেন ইজ দ্য ওয়ান হু ইনকম্পাসেস। তো এটার ট্রান্সলেটটা যদি আপনাদেরকে আমি বলেছি, কোনো শব্দ বেঁধে গেলে আপনিও কোরআনের ছাত্র, আমিও কোরআনের ছাত্র, আমরা এটা কী করবো, কোনো শব্দ যদি আমরা বাস্তবিকই বেঁধে যাই, তাহলে আমরা এটা গুগল থেকে দেখে নিতে পারবো।
তো আমাদের যে শব্দটা ছিল সেটা হচ্ছে ইজ দা ওয়ান হু ইনকম্পেসেস, যিনি পরিবেষ্টিত, ইনকম্পেসেস মানে হচ্ছে পরিবেষ্টিত। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিল কাফিরিন, কাফেরদের, ডিসবিলিভার মানে হচ্ছে কাফের। তো আশা করি যারা সত্য সত্য কোরআনুল কারিম শিখতে চান তারা অল্প অল্প করে হলেও শিখতে পারবেন। অল্প শিখেন, শিখার মতো শিখেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। চলুন আমরা এটার যে ইন্টারন্যাশনাল অনুবাদটা আসছে সেটার দিকে আমরা লক্ষ্য করে আসি। খুব শীঘ্রই আমি আমার ভিডিও শেষ করব। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যেহেতু ভালো চ্যানেল কেন সাবস্ক্রাইব করবেন না? চ্যানেল সাবস্ক্রাইব করলে তো আমরাও একটু উপকৃত হই, আপনারাও ইসলামী সৎকায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যান। কাজে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আর ইট ইজ লাইক এ রেনস্টর্ম, অথবা এটা হচ্ছে একটা বজ্র ঝড়ের মতো, ফ্রম দ্য স্কাই, আকাশের, উইদিন হুইস ইন হুইস ইজ ডার্কনেস, যেটার মধ্যে কি আছে, অন্ধকার আছে, যেটার মধ্যে অন্ধকার আছে, থান্ডার ঝড় আছে, লাইটিনিং এবং বিদ্যুতের চমক আছে। হ্যাঁ, দে পুট দেয়ার ফিঙ্গার্স ইন দেয়ার ইয়ার্স, তারা তাদের কানে আঙুল ঢুকিয়ে দেয়, অ্যাগেনস্ট দ্য থান্ডার ক্লাপস, ওই বজ্রধ্বনির বিরুদ্ধে, অ্যাগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, ইন ডেট অফ ডেট, ডিড অফ ডেট, মৃত্যুর ভয়ে। বাট আল্লাহ ইজ ইনক্রিসিং ইনকম্পাসিং অফ দ্য ডিসবিলিভার্স, আল্লাহ অবিশ্বাসীদেরকে পরিবেষ্টন করে আসেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।